সদকাতুল ফিতর কেন দেওয়া হয়? সদকাতুল ফিতর দেওয়া হয় রোজা রাখা অবস্থায় মুখ দ্বারা ঝগড়া করছি, মুখ দ্বারা মানুষকে গরম দেখাইছি, মানুষের সাথে রাগ বিরাগ করছি, কান দ্বারা গুনাহ করছি, কান দ্বারা গীবত শুনছি, মুখ দ্বারা মানুষের গীবত করছি, এই যে অঙ্গ পতঙ্গের গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে, এই গুনাহগুলোকে সংশোধন করে রোজাটাকে যাতে সলিড হয়, রোজাটা যাতে ভালো হয়, এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার এক। দুই নাম্বার কারণ যাকাত আল ফিতর ফরজ হওয়ার, সেটা হচ্ছে মিসকিন গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য এই যাকাত আল ফিতরকে ফরজ করা হয়েছে। তারা যাতে কি করে খাইতে পারে, তারা যাতে ঈদটাকে উপভোগ করতে পারে, এই জন্যে তাদেরকে যাকাত আল ফিতর দেওয়া হয়। তাহলে এক হলো আমার নিজের সংশোধন, আমার রোজাটা ঠিক হয়ে যাবে। নাম্বার দুই, যে গরিব মিসকিন যারা আছে তারা আমাদের মতো করে ঈদ পালন করতে পারবে। দুই কারণ। এখন যারা গরিব মিসকিন আছে, বর্তমানে আমাদের এক গ্রুপ আছে আহলে হাদিস লামাজাবি, যারা এরা বলতেছে হাদিসের ভিতরে খাদ্যের কথা বলা হয়েছে, খাদ্যই দিতে হবে, খাদ্যের কথা বলা আছে, খাদ্যই দিতে হবে, টাকা দিয়ে মানে সদকাতুল ফিতর দিলে ওটা আদায় হবে না। এখন আসেন খাদ্যই যে দিতে হবে, এখন কার বাড়ির খাদ্য নাই? কোনো গরিব কি না খায় থাকে? কিছু থাকুন না থাকার বাড়ির চালটা আছে, ভাতটা ঠিকই আছে, নেহাই তরকারি নাই, তরকারি কিনা লাগে, চাউলটা ঠিকই আছে। এখন যে গরিব মিসকিনকে আপনি দিবেন, এখন যদি চাউল সবাই চাউল দিয়ে ওর চাউলে হেল 10 কেজি 20 কেজি এক মন চাউল হইল, ওর চাউল বিক্রি করতে আর ওইটা ওই টাকা দিয়ে পলার চাউল কিনতে আর কাপড় চোপড় কিনতে, হয়তো ওইটা চাল বেচাইতে লস খাবে, সাতবারি চাল ধরিয়েছিস বেঁচে পারতানে, এলে দাম কম, ওইটা এক লস, কিনবার যাবো ওইটা এক লস, তো হয় নানান বিধি কিছু করেছে, কোনটা থেকে কোনটা করবে? ওর সে আপনি ওই মূল্যে টাকা দিলেন, ওর তো খাদ্য আছে বাড়িতে, ওর একটা জামা নাই, ওর একটা লুঙ্গি নাই, ও একটা লুঙ্গি কিনবে, ও একটা নতুন জামা কিনবে, ও বাচ্চাকে একটা জামা কিনে দিবে, ওর খাদ্যটা তো আছে, ওর চাউল বিক্রি করে জামা কিনতে যায় তো 50 টাকা লস খাবে এখানে। তাহলে ওর খাদ্য আছে, আরও চাউল দিয়ে এক মন চাউল, সবাই কিছু কিছু করে দিয়ে এক মন চাউল দিয়ে, ও খালি চাউল দেখি দেখবে? এই জন্যে টাকার হার করে টাকা দেওয়া হয়। কেন? এই টাকা দিয়ে সে অন্য অন্য খরচ করবে, একটু সেবাই কিনবে, চাউল বেশি সেবাই কিনবে গেলে তো লস খাবে, সাত মিশাল চাল ধরে আসছেন এটা চাউলের দাম কম, আর সামাই কিনবে যাবে 100-150-200 টাকা প্যাকেট। এই জন্যে সদকাতুল ফিতর টাকা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, শুধু চাউল দেখবেন যেখানে লামা জাহির এলাকা ওরা শুধু চাউল দেবে। আমরা সদকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসেন সদকাতুল ফিতর দিবেন কখন? সদকাতুল ফিতর যদি ঈদের নামাজ ফুরিয়ে আসি দেন ওইটা সদকাতুল ফিতর আদায় হবে না, ঈদের নামাজ ফুরিয়ে আসি দিবেন হবে না, ওটা সাধারণ দান হিসেবে গণ্য হয়ে যাবে। সদকাতুল ফিতর ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে, এই জন্যে দেখা যায় যে 25 রমজান থেকে নিয়ে 30 রমজানের ভিতরেই, অর্থাৎ ঈদের মাঠে যাওয়া আগ পর্যন্ত এর ভিতরেই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। মূল নিয়ম হচ্ছে ঈদের দিন সকাল থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়া আগ পর্যন্ত বিতরণ করে দেওয়া, কিন্তু এই শর্ট সময়ের ভিতরে তো হয় না, এই জন্য আলেম ওলামারা যেটা মত দিয়েছেন যে 2-3টা বা 5টা রোজা থাকতেই সদকাতুল ফিতরের টাকা বণ্টন করা শুরু করবে, ঈদের আগে আগেই শেষ করে দিবে, এই হলো আদায় করার সময়। পরিমাণ সর্বনিম্ন 115 টাকা, সময় ঈদের মাঠের আগ পর্যন্তই সদকাতুল ফিতর আদায় করে দিতে হবে, পরে দিলে ওইটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সদকাতুল ফিতর হিসেবে আদায় হবে না। এখন এই সদকাতুল ফিতর দিবেন কাকে? কোরআনুল পাকের ভিতরে সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফকিরকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, 8 শ্রেণীর লোক, ফকির মিসকিন, তারপরে যারা এই সদকাতুল ফিতর আদায় করে, সরকারি যখন সরকার আপনার ইসলামিক সরকার হবে সদকা ফিতর এটা ওসুল হিসেবে আদায় করবে, তো যারা এই দায়িত্বে থাকবে তাদেরকে এই টাকা দিয়ে বেতন দেওয়া যাবে। তারপরে কিছু অমুসলিম, কিছু হিন্দু,
গরিব তাদেরকে যদি আপনি সদকাতুল ফিতরটা দেন এই ইসলামের প্রতি আকৃষ্ট হবে যে ইসলামটা তো ভালো ধর্ম এ তো আমাদেরকে সহযোগিতা করতেছে মানে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে সদকাতুল ফিতর দেওয়া যাবে ঋণগ্রস্ত ব্যক্তি আর ঋণে জর্জরিত আপনি টাকা দিয়ে তার ঋণটা পরিশোধ করে দিলেন জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ অনেক প্রকার হতে পারে শুধু তরবারি দিয়েই জিহাদ নয় কেউ খাতা কলম বই পুস্তক লিখে জিহাদ করতেছে ইসলামের পক্ষে লিখছে কেউ তরবারি দিয়ে যুদ্ধ করতেছে বিভিন্ন প্রকারের জিহাদের কোয়ালিটি আছে জিহাদের জন্য সদকাতুল ফিতর আমরা ব্যয় করতে পারি তারপর হচ্ছে মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি সফরে গেছে টাকা পয়সা শেষ হয়ে গেছে তাকে সদকাতুল ফিতর দেওয়া যেতে পারে কিন্তু এখন মুসাফিরের ক্ষেত্রে ডিজিটাল যুগ হয়ে গেছে ফোন দিলেই বিকাশে চলে আসে টাকা